এই যে একটা কম্প্যারিজন হতো সবসময় সৌমিত্র চ্যাটার্জি ভার্সেস উত্তম কুমার, আজকে দুজনেরই ব্র্যাকেট বন্ধ হয়ে যাওয়ার পর কী মনে হচ্ছে? আমাদের কম্প্যারিজনটা সম্পর্কে আমি যেরকম সৌমিত্রকে বারবার বলি যে তখনও বলেছি উনি বেঁচে থাকার সময় যে 100, 200, 400 উত্তম কুমার জিতেছিলেন, কিন্তু 800 ম্যারাথনটা আপনি জিতেছেন। তো উনি বললেন আরে আরে এইসব বলো, এটা এটা মহাকালের ওপর ছেড়ে দাও। তোমার কি মনে হয় এই দুজনের রাইভালরি? না, আমার কাছে এটা কোনো রাইভালরি না, কারণ আমি ছোটবেলা থেকে শুনে আসছি যে উত্তম কুমার আমাদের কত কাছের লোক। উনি ছিলেন আমার পিসে মশাইয়ের খুব বন্ধু, আমার পিসির বিয়েতে উনি বরযাত্রী এসেছিলেন, আর আমার মা উত্তম কুমার বলতে অজ্ঞান ফ্যান, বুঝেছ? সুতরাং আমার কাছে কোনো দিন এটা রাইভালরি তো আমার মনের মধ্যে আসেইনি। আমার যখন বাপি বা উত্তম কুমার ধরো এক স্টুডিওতে শুটিং করছে দুটো ফ্লোরে, আমার মা কিন্তু রান্না করে দুজনকেই রান্না করে পাঠিয়েছে। আমার বাবা দুপুরবেলা মার কাছেই খেয়ে মানে মাই রান্না করে পাঠাতো সারা জীবন। তো মা বাপির জন্য যখন পাঠিয়েছে, উত্তম কুমারের জন্যও পাঠিয়েছেন। সুতরাং আমার কাছে রাইভালরিটা আসেই না, আমি জানি না লোকের কাছে কী করে আসে, কারণ আমাদের বাড়ি ভর্তি ইনক্লুডিং মি উত্তম কুমারের ফ্যান। আমি উত্তম কুমারের সমস্ত গানের আমার আলাদা প্লে লিস্ট আছে, সেটা আমি সারাদিন শুনি। কালকে আমি শান্তিপুর গিয়েছিলাম, ফেরার সময় আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন থেকে শুরু হলো, সেই চলতে থাকলো উত্তম কুমারের প্লে লিস্ট। সুতরাং বাবার কাছে কী গল্প শুনেছো তুমি উত্তম কুমার সম্পর্কে, কিছু শুনেছো? হ্যাঁ, বাপিরা একবার গ্রেট ইস্টার্নে ওরা ড্রিঙ্ক করছিলেন, আড্ডা মারছিলেন বারে, তারপরে সেদিন অনেক আড্ডা মারতে মারতে অনেক রাত হয়ে গেছে বাপির আর উত্তম কুমারের। তখন বাপি বলেছেন যে ঠিক আছে এবার আমি যাচ্ছি, তো উত্তম কুমার বলেছেন যে না আমি তোকে একা যেতে দেবো না, তুই গাড়ি এখানে ছেড়ে দে, আমি তোকে বাড়ি পৌঁছে দিয়ে আসবো। বাপি কিছুতেই শুনবে না। তখন বাপি তো বাপি নিজেই বলেছে যে তখন আমি খুব ইয়াং এবং আমি অত্যন্ত জেদি অ্যাডামেন্ট ছিলাম, আমি শুনবো না। কিন্তু উত্তম কুমার ওয়াজ সো সুইট অ্যান্ড সো, দেখুন কীরকম মানুষ, দেখুন ভালো মানুষ না হলে অত বড় উঠতে পারেন না, উনি এত ভালো মানুষ ছিলেন, এত কম্প্যাশনেট। উনি সেই গ্রেট ইস্টার্ন থেকে গাড়ি চালিয়ে বাপিকে ফলো করে 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 মনোহরপুকুর রোড গেছে, বাপি বাড়ি ফিরেছে, বাপি দেখেছে যে বাপি বাড়িতে ঢুকেছে, তারপরে উত্তম কুমার বাড়ি গেছেন। কৃষ্ণনগর থেকে উঠে আসা সৌমিত্র চট্টোপাধ্যায়, যাকে কৃষ্ণ নাগরিক বলা হতো, পরবর্তীকালে সুধীর চক্রবর্তী বলেছিলেন কৃষ্ণকলি, কারণ তিনি কৃষ্ণনগর থেকে হয়ে গেলেন কলকাতার। আর আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন রাঘব চট্টোপাধ্যায়, তিনি আরেকজন নৈহাটির সূর্য, যিনি গঙ্গাপার থেকে এসে এই গঙ্গায় মানে কলকাতায় গানের একটা বসতি স্থাপন করেছেন এবং সৌমিত্রর অত্যন্ত প্রিয়ভাজন ছিলেন। সৌমিত্র তো রাঘবের গান ভীষণ পছন্দ করতেন, যার জন্য সৌমিত্র যখন স্মরণ সভা হয় রবীন্দ্রসদনে, রাঘব সেখানে গায়কদের মধ্যে উপস্থিত ছিলেন। রাঘব আজকে যে গানগুলো এই লাইভ স্টেজের জন্যে গাইছে, সেই গানগুলোর নির্বাচনে কিন্তু কোনো না কোনো একটা গল্প জড়িয়ে আছে, সেই জন্যেই এই গানগুলোকে রাঘব বেছেছে। আমি জানি না জীবনে কি পাবনার পেছনে গল্পটা তুমি জানো? না, সেটা হচ্ছে যে যখন এই গানটা যখন প্রথম পিকচারাইজ করা হবে বলে ঠিক হয় এবং সৌমিত্রকে নাচতে হবে বলে সৌমিত্র জানতে পারেন, তখন বাড়িতে গিয়ে যখন বলেন তার মেয়ে এবং তার স্ত্রী বলেন যে তুমি কি পাগল হয়েছ, তুমি তো নাচতেই পারো না, তুমি নাচবে? একদম লোক হাসাবে, কারণ তুমি জানো পৌলমি খুব ভালো নাচেন, বৌদিও খুব ভালো ইয়ে। তখন বলেন কি করা হবে, বলে তোমার নাচ শিখতে হবে, কারণ আমরা চাই না এই বাড়ি থেকে গিয়ে তুমি একটা হাসির খোরাক খাও। তখন সৌমিত্র চট্টোপাধ্যায় এত জনপ্রিয় একজন মানুষ, কিন্তু তাকে বব দাসের কাছে টুইস্ট শিখতে পাঠানো হয়। ও আচ্ছা, যে বব দাসের কাছে একসময় উত্তম কুমারও নাচ শিখেছিলেন। ভাবাই যায় না যে এখনকার দিনে একজন স্টার, যিনি এত বড় স্টার, সত্যজিৎ রায় স্টার হয়ে গেছেন, তিনি আবার শুধু এই সিনটা করবেন বলে বব দাসের কাছে নাচ শিখেন। থ্যাংক ইউ রাঘব, খুব ভালো লাগলো আজকে তুমি এখানে পারফর্ম করছো। সৌমিত্রদা যেখানেই থাকুন উনি খুব খুশি হবেন নিশ্চয়ই। এটা আমার কাছে একটা বিরাট অনার যে ওনার মতন একজন মহিরুয়ের জন্য আমি দু চারটে গান শোনাতে পাচ্ছি সকলকে, এবং গৌতম দাকে এবং সমস্ত কলাকুশলীদের, দেবশঙ্কর দা, রায়াদি, প্রত্যেককে আমার অনেক মানে অভিনন্দন এবং কৃতজ্ঞতা। থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। খিড়কি থেকে সিংহ দুয়ার, এই তোমাদের পৃথিবী,
এর বাইরে জগৎ আছে তোমরা মানো না তোমরা নিজেই জানো না খিড়কি থেকে সিংহ দুয়ার এই তোমাদের পৃথিবী এর বাইরে জগৎ আছে তোমরা মানো না তোমরা নিজেই জানো না তোমাদের কোনটা হাসি কোনটা ব্যথা কোনটা প্রলাপ কোনটা কথা তোমরা নিজেই জানো না এর বাইরে জগৎ আছে তোমরা মানো না তোমরা নিজেই জানো না জানলার ঝিলমিলিটার পাখি খুলে তোমারা তাকাও শুধু চোখের ভুলে তোমাদের কোনটা আসল কোনটা নকল কোনটা শুধুই জবর দখল তোমরা নিজেই জানো না এর বাইরে জগৎ আছে তোমরা মানো না তোমরা নিজেই জানো না খিড়কি থেকে সিংহ দুয়ার এই তোমাদের পৃথিবী এর বাইরে জগৎ আছে তোমরা জানো না তোমরা নিজেই জানো না তোমাদের কোনটা হাসি কোনটা ব্যথা কোনটা প্রলাপ কোনটা কথা তোমরা নিজেই জানো না এর বাইরে জগৎ আছে তোমরা মানো না তোমরা নিজেই জানো না আমি দেখলাম তুমি রবীন্দ্র সদনে যে একটা তুমি অনুষ্ঠানের আয়োজন করলে তাতে তোমার থিম ছিল যে সেলিব্রেটিং সৌমিত্র এবং সবাই ওই ধরনেরই কথাবার্তা বললো বা বলার চেষ্টা করলো কিন্তু অনুষ্ঠান শিশুতেই যাকে প্রথম কাঁদতে দেখলাম সেটা তুমি মনে রাখবো খুব আনন্দের সঙ্গে মানুষটা তো খুব প্রাণোচ্ছল একটা অসম্ভব একদম উদ্দীপক ঠিক বলেছো একটা মানে ফুল অফ লাইফ ফুল অফ এনার্জি ফুল অফ প্যাশন একটা প্যাশনেট মানুষ ছিল আমি ঠিক সেইভাবে আমার বাবাকে মনে রাখতে চাই উনি যখন ভোরবেলা সকালবেলা ঘুম থেকে উঠে আমার ছেলেকে এসে বলতেন গুড মর্নিং গোপাল গুড মর্নিং আমার সোনার গৌরাঙ্গ আমার সেটাও সেটা সেটার মধ্যেও এত প্রাণ ছিল এত আনন্দ ছিল আমি সেইভাবেই মনে রাখতে চাই আমাদের থিয়েটারে 85 বছর বয়সে উনি যখন রিহার্সালে এসেছেন উনি যখন নাটক করতে নেমেছেন এক মুহূর্ত মনে হয়নি যে উনি 85 আর পাশের ছেলেটা 25 বছরের ছেলের থেকেও বেশি ওনার এনার্জি দেখেছি আমি সেইভাবেই মনে রাখতে চাই কিন্তু আসলে সেদিন রবীন্দ্র সদনে যখন পর্দাটা পড়ে গেল না সেটা আমার কাছে কিরকম আমার বাবার জীবনের জীবনটা যে শেষ হলো জীবনের পর্দাটা পড়ে গেল ওটা বোধহয় একসঙ্গে রিলেট করে সব থেকে আগে আমি কেঁদে ফেলেছিলাম আর আমি বাপির সঙ্গে এতগুলো নাটকে অভিনয় করেছি শুধু নাটক না এত পাঠ করেছি বাপির সঙ্গে মঞ্চে বসে পাঠ নাটক অনেক জায়গায় গেছি অনেক এত বছরের স্মৃতি আমি বাপির সঙ্গে কাজ করছি 1985 থেকে 35 বছর হ্যাঁ তো এত বছরের একটা একটা মানুষের সঙ্গে কাজ করেছি এবং সবসময় সেই মঞ্চের সব কিছুর শেষে পর্দাটাই তো পড়ে যায় সেই পর্দাটা যখন পড়লো আমার মনে হলো যে আমার বাপির জন্য বোধহয় এই শেষ পর্দাটা আমি ফেললাম এরপরে তো আর কোনো কাজের মধ্যে দিয়ে ওনাকে
ওনার সঙ্গে তো আর আমি স্টেজে দাঁড়িয়ে থাকতে পারবো না, হাত জোড় করে পর্দা পড়ছে আর আমরা দুজন দাঁড়িয়ে আছি, সেটা তো আর হবে না।